করেন দিঘায়? এই ঘোড়া ব্যবসায় ঘোড়া চালিয়ে খাই। বর্তমান কি সমস্যায় পড়েছেন? সমস্যা মানে এই ঘোড়া তো এই লকডাউনে বন্ধ করে দিয়েছে, আর ঘোড়া কি করব, ঘোড়া ফোড়াই ছেড়ে দিয়ে মাঠে ফাটে বেঁধে এমতম করে খাওয়াচ্ছি, নিজে তো বাঁচতে পারছি না, আর ঘোড়াকে এরকম মাঠে ফাটে বেঁধে এমতম করে খাওয়াচ্ছি, আর কি করে চলবো? এই তো এই যে ঘোড়া ফোড়া এই যে চলছে, এরকম তো চলতে পারছে না, এই তো ঘোড়া ফোড়া সব ছেড়ে দিয়েছি মাঠে, এই এখানে সেখানে চড়ছে, তারপর তো আমরা তো ক্ষেত্রে নিজেই পাচ্ছি না, দোকান বন্ধ, ঘোড়াকে কোথা থেকে খাওয়া এনে খাওয়াবো? যখন ধরো দীঘা খুল মাঠে ছাড়া আছে, যেখানে খুঁজে খুঁজে নিয়ে এসে এখানে তারপরে আবার খুললে আবার এনে চালাতে হবে, আর কি করবো এরকম। তা আমাদের এখানে 150 মতন ঘোড়া আছে। এর সঙ্গে আপনারা কতজন যুক্ত আছেন সেরকম? এরকম 30 মতন যুক্ত আছে। এখন প্রত্যেকেই কি এরকম ঘোড়া ছেড়ে দিয়েছেন? না, সবাই ছেড়ে দেয়নি, যারা একদম নাখাটু একদম তারা তাদের কিছু নেই এই ঘোড়াতে সব ইয়ে, তারা ওরাই ছেড়ে দিয়েছে। ওরা খেতে না দিতে পারলে পশুগুলো মরে যাবে, তো এগুলো মাঠে ছেড়ে দিয়েছে, যেখানে সেখানে ঘুরে ফুরে খাচ্ছে এমন করছে আর কি। কি নাম আপনার? আমার নাম বাপি। এখন কি অবস্থায় পড়েছেন? এই অবস্থা, খাওয়া দাওয়া নেই, কিছু নেই, ঘোড়াও খেতে পাচ্ছে না ঠিক মতন। এখন ঘোড়াগুলাকে বেঁধে রেখেছেন না ছেড়ে দিয়েছেন? ছেড়ে দিতে হবে। আপনারা দেখছেন দীঘার সমুদ্র সৈকত ছেড়ে বন জঙ্গল গ্রামের ক্ষেতে শয়ে শয়ে ঘোড়া এইভাবে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন বাজার থেকে শুরু করে রাস্তাঘাট সব জায়গায়। কারণ একটাই, কারণ দীঘায় পর্যটক আসা বন্ধ হয়ে গেছে, প্রায় 1.5 মাস অতিক্রান্ত হতে চলল। সেই সমস্ত ঘোড়া ব্যবসায়ীরা প্রায় 300-400 জন তারা নিজেরাই এখন অভুক্ত অবস্থায় দিন কাটাচ্ছেন, তাই ঘোড়াদের খাবারও তারা ঠিকমতো যোগান দিতে পারছেন না, সমস্ত দোকানপাটও বন্ধ রয়েছে, তাই আজকে এরা সেকল মুক্ত এই সমস্ত ঘোড়ারা। এই ঘোড়াগুলোকে কি এইভাবেই কি ছেড়ে দিচ্ছেন নাকি খাবার না দিয়ে? খাবার কই, খাবার থাকলে তো ওই ভাতের ফ্যান ফ্যান মানে দানু বানু সব দিয়ে ছেড়ে দিতে হয়। আচ্ছা, বলছে খাবার দাবার তো পাওয়া যাচ্ছে না ঘোড়া, এই জন্য না খেতে দিতে পেয়ে ঘোড়াকে ছেড়ে দিতে হচ্ছে। দোকানপাট তো সব বন্ধ, কোথায় যাবো খেতে আনতে? টাকা কড়ি কিছু নেই, পয়সা কড়ি খাটলে তো 2 টাকা তো হতো, তাতে তো কিছু নেই, কোন দিকে যাবো আমরা? লাস্টে ছেড়ে দিতে হচ্ছে পশুদেরকে। আরে পশু তো একটা মানুষের থেকে বেশি। আমার নাম শেখ হাসান। কি করেন? এই ঘোড়া চালাই সমুদ্র। বর্তমান কি অবস্থায় পড়েছেন লকডাউনের মধ্যে? লকডাউনের মধ্যে আমরা খেতে পাচ্ছি না, ঘোড়া খেতে পাচ্ছে না, ঘোড়াকে ছেড়ে দিয়েছি, মানে যে দোকান থেকে খাবার টাবার আনতাম ওগুলো তো বন্ধ, এখন তো পয়সা কড়ি নিয়ে কী করবো? আমরা সমুদ্র সাইডে ঘোড়া চালাতাম,
এই যা 1,000-1,500 ইনকাম হতো ওইটাই মানে সংসার চলতো, ঘোড়া খেতো। এখন তো আমাদের ওইটাই বন্ধ, মানে আর কি করবো আমরা। আচ্ছা, ঘোড়াকে কি খাবার দিতেন? এই গমের ভুসি, কুঁড়ো, খড়, ছোলা। এগুলো কি পাওয়া যাচ্ছে না এখন? এখন পাওয়া যাচ্ছে না। আমরা তো এই 200-300 জন, মানে 100-150 পিস মোটামুটি নিউ দীঘা ওল্ড দীঘা মেলে ঘোড়া ছিল, 100-150 পিস ছিল। এবার চালক টালক মালিক টালিক নিয়ে 300 পিস মতন হতো। এখন কে কোন দিকে গেছে ঠিক নেই, ঘোড়া টোড়া তো সব মাঠে কাটে ছেড়ে দিয়েছি, ঘুরছে খাচ্ছে, এবং আমরাও খেতে পাচ্ছি না। সব মানে খাদ্য দোকানও বন্ধ, পয়সা কড়িও নেই, আমরা কাজেও যেতে পারছি না, কাজও বন্ধ, আমরা আর কি করব সমুদ্র সাইডে। ঘোড়া ছেড়ে দিয়েছেন, পরবর্তী যখন দীঘা খুলে যাবে টুরিস্ট আসে তখন ঘোড়াদের কীভাবে আনবেন? আমরাই তো খুঁজে মুজে ধরে আনবো আস্তে আস্তে করে। এখন কি তাদের কাছে কোনো বেঁধে রাখা হচ্ছে না? না, বেঁধে রাখলে আর এক জায়গায় কত কতদিন বাঁধা থাকবে? 100-150 পিস ঘোড়া একটা জায়গায় বেঁধে থাকা মানে ও মরে যাবে, ইয়ে মরে যাবে। হ্যাঁ, ঘুরে টুরে মাঠে ঘাটে খাচ্ছে। এখন কোনো মতে ওদের খেতে দিতে পারছেন না? না,